আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে আরো অনেকগুলো আছে, বক্তব্য আছে যেগুলো মানে সমালোচনা হচ্ছে এবং তাকে মানে নেগেটিভ ভাবে পচানো হচ্ছে। তো সেটার মধ্যে আরেকটা হচ্ছে যে উনি বলেছিল যে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নাকি পর্বতের উপরে উঠেছিল, মানে পাহাড়ের উপরে উঠেছিল, উঠার পর ওইখান থেকে নিচে পড়ার চেষ্টা করেছিল, মানে আমরা যেটাকে বলি আত্মহত্যা আর কি। ধরেন আপনি পাহাড় থেকে নিচে পড়ার চেষ্টা করেন কিংবা পাঁচতলা বিল্ডিং থেকে নিচে পড়ার চেষ্টা করেন, এটা কিন্তু আত্মহত্যাই বলা হয়। তো উনি এটাই কিন্তু বুঝাইছে যে উনি আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তো এরকম একটা ঘটনা ছিল আমাদের নবীজির সাথে, এইটাই বলেছিল। তো আসলে কি এই ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা, উনি ওনার মন গড়া মতো কথা বলেছে কিনা সেটা প্রমাণ করবো আজকে, ঠিক আছে? আর এর পাশাপাশি উনি যে কোরআনের অর্থসহ কোরআন পড়তে হবে, কোরআনের অর্থসহ যদি কোরআন না পড়ে তাহলে কোনো সওয়াব পাওয়া যাবে না, এরকম কোনো কথা বলেছিল কিনা সেটা প্রমাণ করবো। তো আমরা ফার্স্টে চলে যাই যে কোরআন অর্থসহ পড়া লাগবে, যদি অর্থসহ কোরআন না পড়ে তাহলে কোনো সওয়াব পাওয়া যাবে না, এরকম কোনো কথা বলেছে কিনা আদনান হুজুর। তো আমরা সেটা এখন দেখবো, যে চলেন দেখি উনি কী বলে। যে আপনি বলেছেন কোরআনের তেলাওয়াত করলে লাভ নেই, অর্থ বুঝতেই হবে। উত্তর হচ্ছে আমি এভাবে বলি, আমি কোরআন এর হক আদায় সম্পর্কে দীর্ঘ 5-6 বছর থেকেই কথা বলেছি। তো উনি বলতেছে যে কোরআন অর্থসহ যদি না পড়া হয় তাহলে কোনো লাভ নাই, এরকম কোনো কথা উনি বলে নাই। উনি কিন্তু এটা বলতেছে যে উনি বলছে যে কোরআনের হকের কথা। তো সত্যি কি উনি কোরআনের হকের কথা বলেছিল নাকি কোরআন অর্থসহ যদি না পড়ে শুধু তিলাওয়াত করলে কোনো লাভ নাই, এরকম কোনো কথা বলেছে কিনা সেটা এখন দেখি আসেন। আমি যখন বাচ্চাকে মাদ্রাসায় দিচ্ছি, সে হাফেজ হচ্ছে মাশাআল্লাহ, এই বইটা মুখস্থ করছে, সুবহানাল্লাহ, কিন্তু হাফেজে কোরআন হওয়ার পরেও সে জানছে না সে কি পড়ছে, সে জানে না এই বইয়ের মধ্যে কি লেখা আছে। তারাবির নামাজ পড়াতে দেন, আপনাকে গড়গড় করে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিবে, এটা কোরআনের হক আদায় হলো? আদৌ আমি জানলাম না বইয়ের মধ্যে কি আছে কিন্তু মুখস্থ করেছি। তো এই যে বাচ্চাকে দিয়েছেন মাদ্রাসায়, হাফেজ বানিয়েছেন, মাশাআল্লাহ 30 পারা মুখস্থ জানে, কিন্তু কোরআনের একটা সেন্টেন্সের অর্থ সে বলতে পারবে না, এটা কি কোরআনের হক আদায় হয়েছে? তাহলে সিলেবাসের মধ্যে অবশ্যই থাকা উচিত কোরআন পড়বে, কোরআন হিফজ করবে, একই সাথে সে এর অনুবাদও জানবে। আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখতে পেলাম যে এখানে উনি এমন কোনো কথা বলে নাই যেখানে বলা আছে যে কোরআন শুধু যদি কোরআন তিলাওয়াত করা হয় তাহলে কোনো লাভ নাই, কোনো সওয়াব পাওয়া যাবে না, এরকম কোনো কথা কিন্তু উনি বলে নাই। উনি জাস্ট একটা কথাই বলছে, সেটা হচ্ছে যে কোরআনের হকের কথা বলছে। তো কোরআনের হকের কথা এটাই বলছে, আর উনি বোঝানোর চেষ্টা করেছে এইটা যে আমরা শুধু কোরআন তিলাওয়াত করে যাই, যদি আমরা একটু চেষ্টা করি যে কোরআনের অর্থ সব পড়ার জন্য, যে কোরআনের যে আয়াতটা আমি পড়তেছি এই আয়াতের অর্থটা কি সেইটা যদি আমি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য অনেক ভালো, আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। ধরেন আমি একটা কোরআনের আয়াত আমি পড়তেছি, এই কোরআনের আয়াতের মধ্যে বলা আছে কবরের আজাব সম্পর্কে বলা আছে, আমি এটার অর্থ জানি না, শুধুমাত্র অর্থ জানার চেষ্টা করতেছি না, অর্থটা জানার চেষ্টা করতেছি না, আমি শুধু পড়েই যাচ্ছি, আয়াতটা পড়ে যাচ্ছি, অর্থ জানার চেষ্টা করতেছি না। আর যদি আমি অর্থ জানার চেষ্টা করি যে কবরের আজাব সম্পর্কে, তখন কিন্তু আমার মনের ভিতরে একটা ভয় কাজ করবে, তখন কিন্তু আল্লাহর ইবাদত আর বেশি বেশি করার চেষ্টা করব, কবরের আজাব থেকে বাঁচার চেষ্টা করব যদি আমি এই আয়াতের অর্থটা বোঝার চেষ্টা করি। উনি জাস্ট এইটাই বোঝানোর চেষ্টা করেছে যে যদি অর্থসহ কোরআন তিলাওয়াত করা হয় তাহলে আমাদের জন্য ভালো, আমরা অনেক কিছু জানতে পারবো এবং আমাদের ভিতরে একটা ফিল কাজ করবে যে জাহান্নাম সম্পর্কে। একটা আয়াত পড়তেছি, এখানে বলা আছে জাহান্নাম সম্পর্কে, আমাদের নবীজি সম্পর্কে বলা আছে, আল্লাহ তাআলার সম্পর্কে বলা আছে, এগুলো সম্পর্কে যদি আমরা জানতে পারি তখন আমাদের ভিতরে একটা ফিল কাজ করবে এবং সেই ফিল কাজ করার ফলে আমরা আরও ইসলামের প্রতি আরও ঝুঁকে পড়বো, আমরা ইসলামের প্রতি ঝুঁকে পড়বো, আল্লাহ তাআলার প্রতি আমরা আরও বেশি বেশি ইবাদত করবো। উনি জাস্ট এইটাই বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের উচিত কোরআনের অর্থসহ কোরআনটা পড়া, কিন্তু উনি কিন্তু বলে নাই যে অর্থসহ যদি কোরআন না পড়ে তাহলে শুধু তিলাওয়াত করে তাহলে সওয়াব পাবে না, শুধুমাত্র তিলাওয়াত করেই যাচ্ছে কোনো সওয়াব পাবে না, এরকম কোনো কথা উনি বলেন। উনি বলছে যে কোরআনের হকের কথা বলা আছে। আরেকটা হচ্ছে যে আমাদের নবীজি পাহাড়ের উপরে উঠেছিল এবং সেইখান থেকে নিচে পড়ার চেষ্টা করতেছিল। তো এই ঘটনাটা আসলে কি সত্য নাকি মিথ্যা সেটা আমরা শুনবো। আসেন, ওনার নাম কি শায়খ আহমদুল্লাহ নাকি কী যেন নাম ওনার আছে, আমি নামটা দেখতেও পাচ্ছি না, যাই হোক আমি ভিডিওটা প্লে করে দিচ্ছি আপনারা দেখেন। সো উনি কী বলে সেটা শুনি। প্রতি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা করতে চাওয়া নিয়ে বিতর্ক চলছে, আপনার একটা ভিডিও নিয়েও কেউ কেউ বিতর্ক করছেন, বিষয়ে আপনার বক্তব্য কী? খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ফাতরাতে ওয়াহি বা ওহির বিরতি চলছিল ওই সময়টাতে তাঁর ব্যাকুলতার কারণে তিনি পাহাড়ে উঠে নিজেকে ফেলে দিতে চেয়েছেন বলে একটি বর্ণনা বুখারিতে আছে এবং আরও বিভিন্ন কিতাবে আছে।
এইরকম একটা ঘটনা ছিল যেটার দ্বারা মানে আমাদের নবীজি পাহাড়ের উপরে উঠেছিল এবং সেখান থেকে নিচে পড়ার চেষ্টা করতেছিল, এরকম একটা ঘটনা ছিল। তো আমি এখন এটা গুগলের মধ্যে সার্চ দিব, যে গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবো যে আসলে কি এরকম কোনো ঘটনার কোনো কিছু পাওয়া যায় কি না। তো আমরা গুগলে যাই, চলেন। গুগলে সার্চ দেওয়ার পর সেখান থেকে আমরা পেলাম ঘটনাটা, সেটা হচ্ছে যে এটা এমন কিছুদিনের জন্য ওহি বন্ধ থাকে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অবস্থার কারণে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এমনকি আমরা এ সম্পর্কে তার কাছ থেকে জানতে পেরেছি যে তিনি পর্বতের চূড়া থেকে নিচে পড়ে যাওয়ার জন্য একাধিকবার দ্রুত সেখানে চলে গেছেন। যখনই নিজেকে ফেলে দেওয়ার জন্য পর্বতের চূড়ায় পৌঁছেতেন, তখনই জিব্রাইল আলাইহিস সালাম তার সামনে আত্মপ্রকাশ হয়ে বলতেন, হে মুহাম্মদ, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। এতে তার অস্থিরতা দূর হতো এবং নিজ মনে শান্তিবোধ করতেন। তাই সেখান থেকে ফিরে আসতেন, ওহি বন্ধ অবস্থা যখন তার উপর দীর্ঘ হতো তখনই তিনি ওইরূপ উদ্দেশ্যে দ্রুত চলে যেতেন, মানে আবারও সেই পাহাড়ের উপরে চলে যেতেন সেটা আর কি। যখনই তিনি পর্বতের চূড়ায় পৌঁছেতেন তখনই জিব্রাইল আলাইহিস সালাম তার সামনে আত্মপ্রকাশ করে আগের মতো বলতেন। বুখারী হাদিস নং 6982। তো বুখারীর হাদিস নং 6982-তে এই ঘটনাটা আছে। তার মানে আবু তাহা মুহাম্মদ আদনান যেই কথাটা বলেছে যে আমাদের নবীজিকে নিয়ে যেটা বলেছে সেটাও সত্য, এই ঘটনা আছে বুখারিতে আছে। আর উনি যেটা বলেছে যে সেটা কুরআনের আয়াত সম্পর্কে, সেটা উনি এমন কোনো কথা বলে নাই যে কুরআন তিলাওয়াত করলে কোনো সওয়াব পাবেন, এরকম কোনো কথা বলে না। উনি বলছে যে কুরআন তিলাওয়াত করলে অবশ্যই সওয়াব আছে, সওয়াব থাকবে না, কিন্তু কুরআনের অর্থসহ পড়াটা উচিত আমাদের, কুরআনের হকের কথা উনি বলেছিল। সো ভিডিও এটাই ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যখনই কোনো আলেম যারা ইসলামের পক্ষে কথা বলে, শুধু আলেম না যেই হোক ইসলামের পক্ষে কথা বলে, এরকম কেউ যদি বিপদে পড়ে তো তাদের পাশে আমি আছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।